ফরিদপুরে মোশাররফ ব্যাপারী নামে ইজি বাইক চালককে হত্যা করে ইজি বাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। নিহত মোশাররফ ব্যাপারী ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার মৃত ছাদেক ব্যাপারীর ছেলে ও দুই সন্তানের জনক। ফরিদপুর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার ভোর রাতে ফরিদপুর জেলা পুলিশ সদর উপজেলার কোষা গোপালপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে মোশাররফ ব্যাপারীর মরদেহ উদ্ধার করেছে। ছিনতাইকৃত ইজি বাইক ও হত্যাকাণ্ডে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর শহরের মোহাম্মদ সোহেল মৃধা, মোহাম্মদ চান্দু শেখ ও সাগর হোসেন। মোশাররফ ব্যাপারীর স্বজনরা জানান, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো বুধবার সকালে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন মোশাররফ ব্যাপারী। রাত হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। রাতে খুঁজে না পেয়ে পরদিন বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা পুলিশকে জানায় মোশাররফের পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক চলাফেরা করায় দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে মোশাররফকে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুসারে শুক্রবার ভোর রাতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকার একটি ক্ষেত থেকে মোশাররফের মরদেহ উদ্ধার করে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ফাহিম ফয়সাল বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার করা হয়েছে। আসামিরা চিহ্নিত অপরাধী সোহেল মৃধার নামে 7টি, চান্দু শেখের নামে 4টি ও সাগর হোসেনের নামে 6টি মামলা চলমান রয়েছে।